আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছো তো আমাদের ব্যালেন্স আছে পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা তো আমরা টেন পারসেন্ট যদি প্রফিট করি তাহলে হয় উনচল্লিশ হাজার পঞ্চাশ টাকা তো বন্ধুরা একটা বিষয় হচ্ছে অনেকের এই বিষয়টা নিয়ে একটু কনফিউশন আছে সাপোজ শুট করে যখন নতুন কেউ ভিডিওটা দেখে তখন অনেকে ভুল বুঝতেছে মানে যে টাইটেলটা আমি নাকি মিসলিডিং টাইটেল দিছি এই টাইপের যে দুইকে থেকে হ্যাঁ সাপোজ দুই লাখ টাকা টার্গেট এখন আমি এটাতে তো একদিনে তো আসলে এটা কমপ্লিট করি না এটা হয়তো বা নতুন যারা দেখে তারা অনেকে জানে না কারণ এটা হচ্ছে আমাদের একটা টার্গেটেড ভিডিও এপিসোড আকারে আমি ডেলি এটা করে থাকি তো সেক্ষেত্রে আমাদের এই টার্গেটটা পূরণ করতে হলে তিরিশ দিন বা চল্লিশ দিনের মতো সময় লাগে বাট অনেকে মনে করে যে এটা নাকি আমি একদিনেই করতে চাইছি বাট মানে মিথ্যা টাইটেল দিছি তো বন্ধুরা এটা একটা জাস্ট বোঝার ভুল অনেকেরই আর যারা কন্টিনিউয়াসলি দেখে তো তারা তো আসলে জানে তাদেরকে নতুন করে আর বলার কিছু নাই বাট নতুনদের জন্য কথাটা আমি বললাম তো আমাদের এখানে প্লেয়ার ছিল টোটাল পাঁচশো আটানব্বই জন লাইন বেরো দেখতেছে অনেক প্লেয়ার খেলতেছে অনেকেরই মনে হয় নেট নেট কানেকশান মেবি ঠিক হয়ে গেছে তো অনেকেই অলরেডি জয়েন করতে পারতেছে এখনও হয়তো অনেকে জয়েন করতে পারে নাই হয়তোবা সামনে আরও বেশি প্লেয়ার অ্যাড হইতে পারবে তো টোটাল দেখো পাঁচ লাখ বাইশ হাজার টাকা ধরে ফেলছে তার মানে এখন একটা জিনিস আমি আজকে দেখলাম যেটা লাইন বেট মেগাপরি দুটোতেই প্রায় মেলবেটের বেটের মতো প্লেয়ার দেখতেছি আর বেডগুলো মোটামুটি মেল বেটের মতোই বেট হচ্ছে বা অনেক সময় দেখা গেছে মেল বেটের তুলনায় বেশিও বেট হচ্ছে তো ছয়শো জন প্লেয়ার এটা ছোট একটা সাইট হিসেবে খারাপ না এটা যথেষ্ট প্লেয়ার মোটামুটি ভালোই প্লেয়ার আসলে অনেক্সের সাথে তুলনা করলে হয় না ওটা হচ্ছে মানে অনেক্সে হচ্ছে সাপোজ সাগর আর এরা হচ্ছে ছোটোখাটো খাটো খাল বেলে এই ঠিক আছে নদীও না ছোটো একটা খালের মতো তো অনেক্সের সাথে অনেক্স হচ্ছে মহাসাগর ওর সাথে এদের তুলনা হয় না তারপরও এগুলো ছোটো ওয়েবসাইট হিসেবে যথেষ্ট ভালো প্রফিট দেয় বাট এটা আসলে নিজে অর্জন করে নিতে হয় এখানে মানে কেউ ওইভাবে হাতে ধরে শিখাই দিতে পারবে না খেলা আসলে মানে যদি জানা যায় যদি বোঝা যায় তাহলে মোটামুটি সবগুলো সাইট থেকেই উইন করা যায় আমাকে অনেকেই কমেন্ট করে যে ভাই আসলে কোন সাইট থেকে ভালো প্রফিট করা যায় তো আসলে এটা খুবই ক্রিটিক্যালি একটা প্রশ্ন কারণ আমি কখনোই কোনো সাইটকে রিকমেন্ড করি না আর কোনো সাইট প্রমোশনও করি না তো সেক্ষেত্রে যার যেটা ভালো লাগে তবে আমি চারটা সাইট থেকেই খেলি তো চারটা সাইট থেকেই আমি ক্র্যাশ গেমে উইন করতে পারছি আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে আমি মনে করি যে আসলে মোটামুটি নেট স্পিড ভালো থাকলে নিজের খেলার দক্ষতা যদি ভালো থাকে আর যদি লাক ফেভার করে তো সেক্ষেত্রে যে কোনো সাইড থেকে আসলে উইন করা পসিবল এখানে অসম্ভব বলে কোনো কিছু হয় না তো এ হচ্ছে বিষয় তো বন্ধুরা তোমরা নিজেরা যাচাই বাছাই করবে দেখবা যে কোন সাইডটা ভালো দেয় তো সেই সাইডেই খেলতে পারো আমি স্পেশালি কোনো সাইডেই রিকমেন্ড করি না তবে আমি যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে তোমরা যে সাইডেই কেনা খেলো একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে খেলো এটা আমি রিকমেন্ড করি ঠিক আছে আদারওয়াইজ আমি বলি না যে এটা ভালো এই সাইডটা ভালো এটা খেলো ঠিক আছে এরকম আমি কখনোই বলি না আর আরেকটা বিষয় অনেকেরই মানে কমন একটা প্রশ্ন যে কোন সময়টা বেশি দেয় কোন সময় আমরা বেশি প্রফিট করতে পারবো বা কোন সময় অনেক বেশি প্লেন উপরে ওড়ে তো এটারও একজ্যাক্ট কোনো টাইম নাই কারণ এই গেমগুলো আসলে একটা নির্দিষ্ট অ্যালগোরিদম দ্বারা তৈরি নির্দিষ্ট একটা প্রোগ্রাম দ্বারা তৈরি তো সেক্ষেত্রে আসলে সাপোজ এখন যদি অনেক ভালো দেয় কালকে এই টাইমে ভালো দেবে এমন কোনো গ্যারান্টি নাই কালকে আবার দেখা গেছে যে আরও দুই ঘন্টা আগে ভালো উঠতে পারে বা এক ঘন্টা আগে ভালো উঠতে পারে তো এটা টোটালি মানে একটা রোটেটিং সিস্টেম কোলো ওয়াইজ এটা রোটেট করে তো সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট টাইম নাই ঠিক আছে তবে একটা জিনিস যদি তোমরা রিসার্চ করো তো সেক্ষেত্রে তোমরা নিজেরাই অ্যানালাইজ করতে পারবা যে আসলে কখন ভালো দেবে সেটা হচ্ছে জাস্ট একটি টেকনিক্যালি গেমটায় ঢুকে তোমরা জাস্ট পাঁচটা সাতটা মিনিট এখানে দেখো এমন তো না যে সাপোজ আমরা যখন সিনেমা দেখতে যাই তো হলে সিনেমা হলে সিনেমা দেখতে গেলে অবশ্যই টিকিট কেটে তারপরে ঢুকতে হয় দেন আদারওয়াইজ ফ্রিতে দেখার কোনো সুযোগ নেই বাট তুমি কিন্তু এই গেমগুলো ফ্রিতেও দেখার একটা সুযোগ পেয়ে যাবা এমনিতেই গেমের মধ্যে ঢুকে আসলে সবাই খেলতেছে তুমি জাস্ট ফলো করতেছো কত দূর যাইতেছে বা নিচেই যে দেখা যায় সবাই কততে উঠাচ্ছে তো এই জিনিসটা তুমি জাস্ট পাঁচ থেকে দশ মিনিট একটু ফলো আপ করো তাহলে আশা করি তুমি নিজে আইডিয়া পেয়ে যাবে যে আসলে যখন পাঁচ দশ মিনিট দেখবা যে আসলে যাচ্ছে কি না বা খুব দ্রুত ফাটতেছে না তো এই বিষয়গুলো যখন তুমি ক্যাশ করতে পারবো ধরতে পারবা তখন কিন্তু তোমাকে আর অন্যজনের কাছে কমেন্ট করতে হবে না আর এটা এই তথ্যটা অন্য কারো কাছে নাই এখন বিষয়টা হচ্ছে অনেকে রিকমেন্ড করতে পারে যে ভাই রাত বারোটার পরে খেলেন ভোর ভোর টাইমে খেলেন তো সেটা অ্যাকচুয়ালি হয় কি মানে কি বলবো আর এটা হয়তোবা ওনার সাথে এরকম ঘটছে উনি বিকেল টাইমে একদিন প্রফিট করছে দুই দিন প্রফিট করছে তো তিন দিন প্রফিট করছে সেক্ষেত্রে হয়তোবা উনি রিকমেন্ড করতে ভাই বিকেলে খেলেন কিন্তু অ্যাকচুয়ালি আসলে যারা লং টাইম খেলে দুই চার পাঁচ বছর সাত বছর আমি তো দীর্ঘদিন যাবত খেলি তো সেক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি কাউকেভাবে রিকমেন্ড করতেই পারি না যে আসলে ভাই এই টাইমটা খেলেন তবে আমাকে অনেকে জিজ্ঞেস করে ভাই আপনি কোন টাইমে বেশিরভাগ খেলেন তো আমি যেটা বলি সেটা হচ্ছে রাত্রে অথবা বিকেলে তো আমি নিজে এটা খেলি বিধায় এটা বলতে পারি যে রাত্রে অথবা বিকেলে খেলি তার মানে এই না যে আমি রিকমেন্ড করি রাত্রে খেলেন অথবা বিকেলে খেলেন কারণ এই রিকমেন্ড আমি করতেই পারবো না ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে তোমাদের যেটা করতে হবে তোমরা একটু কিছুক্ষণ দেখবা যে আসলে ভালো উঠতেছে কিনা আর আরেকটা বিষয় অবশ্যই তোমাদের প্যাটার্ন রিসার্চ জানতে হবে ঠিক আছে এটা মানে মাস্ট প্যাটার্ন রিসার্চটা জানতে হবে মাস্ট তবে তারপরেও এখানে যেহেতু এই গেমগুলো একটা রিক্সি গেম আমরা যতই কেনা গবেষণা করি যতই কেনা বিদ্যা শিক্ষা অর্জন করি তারপরেও একটা সময় দেখা যায় কি লস হওয়ার যে একটা প্রবণতা বা একটা সম্ভাবনা বা একটা রিস্ক থেকেই যায় আসলে এখানে এটা থেকে মানে মুক্তি পাওয়ার একটা মাত্র ওয়ে সেটা হচ্ছে তোমাদের ডিরেক্ট গেম খেলাটা বাদ দিতে হবে তাছাড়া অন্য কোনো আদার্স ওয়ে নাই আর যারা গেম খেলতেছো রেগুলার কন্টিনিউ খেলতেছো তো তারা যেটা করতে পারো ছাড়তেই যারা পারতেছো না একমাত্র বা কোনোভাবেই ছাড়া সম্ভব হচ্ছে না তো তাদেরকে আমি রিকমেন্ড করবো জাস্ট একটু রিসার্চ করো একটু দেখো যারা অনেক ভালো খেলতেছে তারা কিভাবে খেলতেছে তো তাদেরকে ফলো করো তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবা জানতে পারবা গেমগুলোর থেকে সাকসেস হইতে গেলে বন্ধুরা তোমাদেরকে কয়েকটা বিষয় স্যাক্রিফাইস করতে হবে আমি আবারও বলি গেমগুলো থেকে তোমাদের সাকসেস হতে গেলে কয়েকটা বিষয় স্যাক্রিফাইস করতে হবে তার মধ্যে একটা হচ্ছে ধৈর্য ঠিক আছে দুই নম্বর হচ্ছে তোমাদের প্যাটার্ন বিশ্লেষণ তিন নম্বর হচ্ছে তোমাদের মানি ম্যানেজমেন্ট সিস্টেম ভালো একটা ফোন ভালো একটা নেটওয়ার্কের আওতায় থাকা তো এই বিষয়গুলো যদি তোমরা ম্যানেজ করতে পারো তাহলে তোমরা আশা করি প্রফিট করতে পারবে তো এর মধ্যে যে কোনো একটা যদি তোমাদের হয়তো বা কমতি থাকে তো সেক্ষেত্রে আসলে রিক্স থেকেই যায় তো অনেক কথা বলে ফেললাম বন্ধুরা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো লাইক কমেন্ট শেয়ার করতে পারো ঠিক আছে তো এরকম আমি যতটুকু জানি আর কি আমার জানা মতে যতটুকু জানা আছে তো আমি চেষ্টা করবো জাস্ট এতটুকু তোমাদের সাথে ভাগাভাগি করতে বা শেয়ার করতে তো এই হচ্ছে বিষয় আর বন্ধুরা গি বিষয়ে খুব শীঘ্রই ডিটেলস কথা হবে ঠিক আছে আগামী মাসের দশ তারিখে গি হবে তো তোমরা আমার সাথেই থাকো আর আপডেট জানতে পারবা তো দেখি এটা ফাইভ এক্সে যাই কিনা তো ফাইভ এক্সে এটা চলে গেছে তো আমরা এটা ওটে দিয়ে নিলাম ফাইভ পয়েন্ট এইট এইটে তো ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ ঠিক আছে